আসসালামু আলাইকুম। মৌসুমী বিদ্যানিকেতনের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা আরও একটি মৌলিক বিষয়ের ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আমাদের স্টুডেন্টরা ক্লাস ওয়ান থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর, বিশেষ করে প্রাথমিক লেভেলের ছাত্রছাত্রীদের একটি বাংলা এবং ইংলিশে একটি কমন প্রশ্ন থাকে যে বাক্য তৈরি করো। আমরা ছোটো বাচ্চারা যেমন বাক্য তৈরি করে, অনুরূপভাবে বড়দের জন্য যখন আমরা প্যারাগ্রাফ লিখি বা কম্পোজিশন লিখতে যাই, তখন কিন্তু বাক্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু বাক্যের গঠন কী হবে, বাক্যের কী কী উপাদান থাকে, এই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে। তো এই ভুল ধারণাগুলো আমরা সংশোধন করে দেব এবং বাক্য বিষয়টাকে কী কী উপাদান থাকে, কীভাবে গঠিত হয়, এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আগে আমরা সেন্টেন্সের ডেফিনেশন দেখে নিই যে কীভাবে একটা সেন্টেন্সের ডেফিনেশন কী এবং এর ক্যারেক্টারিস্টিক কী। আমরা দেখি কয়েকটা উদাহরণ। বাড়ি যায়, এইটা কী আছে এখানে, গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একটা শব্দ সমষ্টি আছে, কিন্তু এটা কিন্তু বাক্য হয় নাই। যদি এইভাবে দেখি সে ভাত, এটাকেও কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো না। পরে যদি দেখি রহিম মাঠে, সেটাও কিন্তু বাক্য হয়নি। আচ্ছা, কেন বাক্য হয়নি? এইগুলোর কোনোটি দ্বারাই কিন্তু অর্থ প্রকাশ পায়নি, মনের ভাব প্রকাশ পায়নি। তাহলে সেন্টেন্স হতে গেলে এটা যদি, আবার পরেরটা যদি আমরা দেখি যে সে বাড়ি যায়, সে ভাত খায়, রহিম মাঠে খেলে, তাহলে আগের বাক্যগুলোতে কোনো না কোনো ত্রুটি ছিল, হয় সাবজেক্ট নাই কিংবা অবজেক্ট নাই অথবা পদবিন্যাস ঠিক নাই, কোনো না কোনো জায়গায় ভুল ছিল। পরে কিন্তু এগুলো বাক্য হয়েছে। তাহলে বাক্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো কী করতে হবে, যে অর্থ প্রকাশ করতে হবে। এবার প্রতিটি ক্ষেত্রেই কিন্তু অর্থ প্রকাশ পেয়েছে, অর্থ প্রকাশ না পেলে সেটা কখনোই বাক্য হবে না। এবার যদি আমরা দেখি এইভাবে যে গোস হোম, হি রাইস, রহিম ইন দ্য ফিল্ড, কোনোটাই বাক্য হয় নাই। কেন বাক্য হয় নাই, যে এগুলোও অর্থ প্রকাশ করতে পারছে না। বাট নিচে উদাহরণগুলো যদি আমরা দেখি, হি গোস হোম, হি ইটস রাইস, রহিম প্লেস ইন দ্য ফিল্ড, এইগুলো সবগুলোই কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে। আর অর্থ প্রকাশ করার কারণে এগুলোকে কিন্তু আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারছি। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, যে বাক্য হতে গেলে কতগুলো শব্দের সমষ্টি হতে হবে এবং সেগুলো একটা অর্থ প্রকাশ করতে হবে। অর্থ প্রকাশ না হলে, করতে পারলে সেটাকে আমরা বাক্য বলতে পারি না। নেক্সট উদাহরণ, তাহলে কি দেখলাম আমরা, যে কোনো শব্দ সমষ্টিকে একটি সেন্টেন্স বা বাক্যে পরিণত হতে গেলে তার মধ্যে অবশ্যই সম্পূর্ণতা থাকতে হবে। তাহলে সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো অর্থের পূর্ণাঙ্গতা, অর্থাৎ কমপ্লিটনেস অফ সেন্স, মানে অর্থ প্রকাশ করতে হবে বা অর্থের পূর্ণাঙ্গতা থাকতে হবে। সেটা না হলে তাকে আমরা কখনোই সেন্টেন্স বলতে পারি না। তাহলে এবার নিচের উদাহরণগুলো দেখি, এগুলো অর্থ প্রকাশ করতে পারে কিনা। যায় সে বাড়ি, খায় ভাত সে, মাঠে খেলে রহিম। এইখানে একটি বাক্য হওয়ার জন্য যতগুলো শব্দ দরকার সবগুলো শব্দই কিন্তু আছে, বাট তারপরেও এটা কিন্তু আমরা বাক্য বলতে পারি না। কেন বাক্য বলতে পারছি না, এখানে কিসের অভাব, এখানে সিকোয়েন্সের অভাব, কার পরে কী হবে সেই বিষয়টা নাই। এখানে সেটাই বলা হচ্ছে যে উপরের শব্দগুচ্ছ দিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে আমরা কিন্তু পারছি না। কেন নাই, কেন পারছি না, কারণ এদের পদবিন্যাস ঠিক নাই, কার পরে কী হবে সেটা নাই শব্দ, এই যে সেটাই বলা হচ্ছে। দেখেন যে কিন্তু কেন, আগে যে পূর্ণাঙ্গ অর্থসম্পন্ন বাক্যগুলো তৈরি করেছিলাম তাদের সবগুলো শব্দই কিন্তু এই শব্দের মধ্যে, এই শব্দগুচ্ছের মধ্যে আছে, কিন্তু তারপরে হয় নাই। কেন হয় নাই, যে অবস্থান পাল্টে গেছে, যে সাবজেক্ট যেটা বাক্যের শুরুতে থাকার কথা ছিল সেটা শেষে আসছে, মানে পদবিন্যাসের ঠিক নাই, যার কারণেই কিন্তু এরা বাক্য হতে পারে হয় নাই। অনুরূপভাবে আমরা যদি ইংলিশে দেখি তাহলেও একই অবস্থা, যে আগে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অন্যান্য বিষয়গুলো থাকবে, সেই পদবিন্যাসটা এখানে কিন্তু ঠিক নাই, যার কারণে বাক্য হয় নাই। আমরা এর আগেও আপনারা দেখেছেন যে আমি সাধারণত বাংলা এবং ইংলিশ যেই দুইটা বিষয় মিলে ক্লাস নিয়ে থাকি, কারণ হচ্ছে আমরা বাংলা শিখলে যেন ইংলিশ শেখা হয়, আবার সঙ্গে সঙ্গে একই সাথে ইংলিশ ক্লাস করলে তার বাংলা ওই বিষয়টাও যেন আমাদের
বোধগম্য হয়, সেই জন্য আমি দুইটি মিলিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করি। এখানে কি ছিল না, কারেক্ট অর্ডার মানে শৃঙ্খলা ছিল না, না থাকার কারণে কিন্তু ওগুলা সেন্টেন্স হয় নাই। তাহলে আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম সেইখান থেকে জানতে পারি যে একটা সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। তিনটি বৈশিষ্ট্য হলো, এক নম্বর কমপ্লিটনেস অফ সেন্স, অর্থাৎ অর্থের পূর্ণতা, অর্থ প্রকাশ করতে হবে, অর্থ প্রকাশ না করলে সেইটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। দুই নম্বর বলা হচ্ছে কারেক্ট অর্ডার, যথাযথ শৃঙ্খলা, অর্থাৎ বাক্যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসবে বা কোন উপাদানের পরে কোন উপাদান বসবে, এটার একটা কারেক্ট অর্ডার থাকতে হবে বা পদবিন্যাস থাকতে হবে। তারপরে কি হতে হবে, অবশ্যই একটা কম্বিনেশন অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি হতে হবে, কারণ একটা ওয়ার্ড না, একটা বাক্যে বেশ কয়েকটা ওয়ার্ড যদি একত্রিত হয়ে যথাযথ শৃঙ্খলা অনুযায়ী বয়স বসে মনের ভাব প্রকাশ করতে পারে বা অর্থ প্রকাশ করতে পারে, তাহলে সেইটাকেই আমরা সেন্টেন্স বলতে পারি। এই আমাদের আসলে বিষয়গুলো বুঝতে হবে, যে কথাই বলে না বুঝে একশোটা পড়ার চেয়ে বুঝে একটা পড়াই উত্তম, কারণ আপনি যদি বুঝে একটা পড়েন তাহলে সেটা আপনার অনেক দিন মনে থাকবে, মানে সারা জীবনের জন্য আপনার বোধগম্য হবে। কিন্তু যদি মুখস্থ করেন তাহলে কিন্তু সেটা আপনার থাকবে না, বেশি দিন লাস্টিং করবে না। তাহলে উদাহরণ, আবার বলা হয় যে এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস, সেই ক্ষেত্রে আমরা উদাহরণ যা দিয়েছি সেই উদাহরণ থেকে এই তিনটা বৈশিষ্ট্য মিলেই কিন্তু আমরা সেন্টেন্সের ডেফিনেশন করতে পারি। যদি বাংলায় বলি তাহলে আমরা বলতে পারি যে বাক্য হলো কতগুলো শব্দের সমষ্টি যাদের একটা যথাযথ শৃঙ্খলা থাকবে এবং সেটা যদি অর্থ প্রকাশ করতে হবে, অর্থ প্রকাশ করতে পারলেই সেটাকে আমরা বাক্য বলি। এবার ডেফিনেশনটা আমরা যদি দেখতে চাই তাহলে যেভাবে দেখতে পাই, ডেফিনেশন হলো এ সেন্টেন্স ইজ এ কম্বাইনেশন অফ ওয়ার্ডস অ্যারেঞ্জ ইন সাচ অ্যান অর্ডার ডাট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স অর মিনিং। অর্থাৎ যেই তিনটা বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম, মজার বিষয় দেখেন যে এই ডেফিনেশনের মধ্যে কিন্তু ওই তিনটা বৈশিষ্ট্য রয়েছে, যেমন কম্বাইনেশন অফ ওয়ার্ড, অর্থাৎ শব্দের সমষ্টি হতে হবে, কতগুলো শব্দের সমষ্টি হতে হবে সেইটা আছে, তারপরে কী থাকতে হবে, অর্ডার থাকতে হবে, কারেক্ট অর্ডার মানে পদবিন্যাসটা ঠিক থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে, আর লাস্টে যেটা কি কমপ্লিট সেন্স অর মিনিং, অর্থাৎ সেটা অর্থ প্রকাশ করতে হবে। বাংলায় বললে আমরা দেখতে পাই যে বাক্য হলো এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। তাহলে একটি সেন্টেন্সের যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে সেই তিনটা বৈশিষ্ট্য মিলেই কিন্তু আমরা সেন্টেন্সের ডেফিনেশনটা তৈরি করতে পারি। এর পরের ক্লাসে আমরা দেখব যে সেন্টেন্সের বিভিন্ন এলিমেন্ট বা উপাদানগুলো দেখব। তবে তার আগে একটা আমরা অনুশীলন করব, যে আমরা এটা এতক্ষণ ধরে যা আলোচনা করা হলো সেটা আমরা কতটুকু বুঝতে পারলাম সেই এক্সারসাইজ থেকে আমরা বোঝার চেষ্টা করব। এইখানে এক নম্বরে বলা হচ্ছে, এ নম্বরে মাদার মি গিভস টাকা ফাইভ। এটা কি সেন্টেন্স হয়েছে? নিশ্চয়ই হয় নাই। কেন হয়নি? যে সাবজেক্টের পরে কী থাকতো, ভার্ব থাকতো। তাহলে এখানে কিসে ওই যে তিনটা বৈশিষ্ট্য তার মধ্যে কোনটার অভাব আছে? কারেক্ট অর্ডার, অর্থাৎ এখানে পদবিন্যাস ঠিক নাই, এই কারণে হয় নাই। দুই নম্বর, রহিম ইটস রাইস, এটা অর্থ প্রকাশ করতে পারছে, রহিম ভাত খায়, সাবজেক্ট তারপরে ভার্ব আছে তারপরে অবজেক্ট আছে, এটা কিন্তু সেন্টেন্স হয়েছে। সি নাম্বার যদি বলি, হি ইজ এ গুড, এইটা একটা ওয়ার্ড মিসিং আছে, পরে বয় বা স্টুডেন্ট বা টিচার কিছু একটা থাকতে হতো, তাহলে সেন্টেন্সটা ঠিক থাকতো। এখানে আমরা ধরে নিলাম যে হয়তো স্টুডেন্ট আছে, তাহলে কিন্তু এটা ব্যাক হবে। রহিম ড্যান্সেস, এটাও ব্যাক হয়েছে, সাবজেক্ট এবং ভার্ব থাকলেও বাক্য হতে পারে। আমরা পরের ক্লাসে এই বিষয়গুলো সম্বন্ধে আরও একটু স্বচ্ছ ধারণা পাবো। দে ইন দ্য ফিল্ড ফুটবল প্লে, এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই? যে সাবজেক্টের পরে ভার্ব লাগবে, সেই মানে পদবিন্যাসে ঠিক নাই। দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ এখানে কী আছে, কম্বাইনেশন অফ ওয়ার্ড সেটা আছে, কম্বাইনেশন অফ ওয়ার্ড মানে শব্দ সমষ্টি হতে হবে সেটা আসছে। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য নাই। কোন বৈশিষ্ট্য নাই? একটা হলো কারেক্ট অর্ডার নেই, আর অর্থ প্রকাশ করতে পারছে না সেইটা নাই। এফ নাম্বারে আই ক্যান নট দ্য বার্ড ক্যাচ, এইখানেও দেখেন কম্বাইনেশন অফ ওয়ার্ড সেটা আছে, বাট কারেক্ট অর্ডার নাই এবং অর্থ প্রকাশ করতে পারছে না, যার কারণে এফ নাম্বার ব্যাক হয় নাই। জি নাম্বার, এখানে বলা হচ্ছে গোস হোম হি, এইখানেও
ग्रुप अफ वार्डस आसे कम्बाइनेशन अफ वार्डस आसे किन्तु कारेक्ट अर्डर नहीं कारण अर्थ प्रकाश करते जार कारण ये सेंटेंस बोलते पारछिना পরের ক্লাসে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধৈর্য ধরে ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ।